যখন একটা নতুন কোনো বিগ অ্যান্ড্রয়েডের কোনো আপডেট আসে, তখন আমাদের চোখের দেখে মনে হতে পারে এখানে তো কোনো ইম্প্রুভমেন্ট নাই, কিংবা হচ্ছে এখানে কী এমন নতুন কিছু আছে। কিন্তু আসলে আপনাদের যে একটা ধারণা রয়েছে সেটা আসলে মোটেও সঠিক না। প্রতিবারে যখন আসলে কোনো একটা আপডেট আসে, এর সাথে কিন্তু কিছু প্র্যাকটিক্যাল ইউজফুল ফিচার নিয়ে তারা এক একটা আপডেট নিয়ে আসে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড 12-এর কিছু প্র্যাকটিক্যাল ইউজফুল ফিচার, যেগুলো হচ্ছে আপনাদের ফোন ইউজ করে যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি সহজ করে দেবে। প্রথমে ধরুন, আপনারা যখন একটা স্ক্রিনশট নেন, তো আমরা হচ্ছে করি কি, যেমন এটাকে একটা কনভারসেশন হিসাবে আপনারা ধরে নিতে পারেন। আমার যে সেটিংয়ের অপশনটা রয়েছে, মানে কথোপকথন আর কি, তো আপনারা সচরাচর করেন কি, আপনাদের ফোনের সিস্টেম অনুযায়ী যে শর্টকাটটি রয়েছে সেই অনুযায়ী হচ্ছে আপনাদের যে স্ক্রিনশটটা নেওয়া দরকার আপনারা সাধারণত সেভাবে নিয়ে থাকেন। কিন্তু অ্যান্ড্রয়েড 12-এ আপনাদের এখানে স্ক্রিনশট নেওয়ার কিন্তু একটা বাড়তি সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনার যে স্ক্রিনশটটি রয়েছে সেখানে নিচের দিকে একটা কিন্তু টগলের দিক আছে, সেটা যে প্রেস করে করে যান, তাহলে হচ্ছে আপনারা একটা পুরো কনভারসেশন কিংবা কোনো একটা পার্টিকুলার অপশনের ফুল স্ক্রিনশট নিতে পারবেন। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমার ফোনে যে সেটিং অপশনটি রয়েছে সেটার একটা নর্মাল স্ক্রিনশট, আর একটা হচ্ছে আপনাদের স্ক্রোল করে পুরো স্ক্রিনশটটি যেটা নেওয়া দরকার ছিল সেটা আমি নিয়েছি আর কি। অ্যান্ড্রয়েড 12-এর আরেকটা বড় সুবিধা হলো, আপনারা কিন্তু আপনারা যদি কোনো একটা ছবি তোলেন, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে যে কোনো প্রকার পার্সন কিংবা আপনারা চাইলে যে কোনো একটা অবজেক্ট কিন্তু আপনারা সেটাকে রিমুভ করতে পারবেন। এর জন্য আপনাদেরকে গ্যালারিতে যেতে হবে, গ্যালারিতে যে সেটিংয়ে যে আপনাদের যে কোনো একটা ফটো সিলেক্ট করে এডিট নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। তারপর আসলে আপনারা যে অবজেক্টটা আপনারা রিমুভ করতে চাচ্ছেন সেখানে সিলেক্ট করেন, তারপর সেটাতে ট্যাপ করে রিমুভ এরেস নামে যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করেন। তাহলে দেখতে পারবেন যে আপনারা যে কোনো একটা যদি অবজেক্ট যদি আপনারা রিমুভ করতে চাচ্ছিলেন সেটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে। যদিও আসলে এটা একেবারে পুরোপুরি একেবারে 100% অ্যাকুরেট আপনাদেরকে দেখাবে না, যদিও হয়তো বা কিছু ছোপ কিংবা কোনো ছায়া রেখে যেতে পারে, তবু আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি কোনো ছবিতে যদি অবাঞ্ছিত কিছু চলে আসে, তাহলে কিন্তু আপনারা খুব সহজে স্মার্ট অবজেক্ট ইরেজার যে টুলটা রয়েছে সেখান থেকে আপনারা যে কোনো প্রকার অবজেক্ট আপনারা রিমুভ করতে পারবেন। অ্যান্ড্রয়েড 12-এ কিন্তু উইডজেটসের ক্ষেত্রে তারা অনেক বেশ কিছু পরিবর্তন নিয়ে এনেছে আর কি। তো আমি আপনাদেরকে বলে রাখি, উইডজেটসগুলো কিন্তু আসলে আমাদের কখনও কখনও প্র্যাকটিক্যাল লাইফের জন্য অনেক কাজে আসে। যেমন ধরুন, আমি এখানে স্ক্রিন টাইম আর হচ্ছে ক্লকের যে উইডজেটসটা রয়েছে সেটা আমি দিয়ে রেখেছি। আর আপনারা যদি আপনাদের হোম স্ক্রিন থেকে দেখেন, তাহলে দেখতে পাবেন কিন্তু অ্যান্ড্রয়েড 12-এ বেশ কিছু উইডজেটস রয়েছে, এবং আপনারা চাইলে আপনাদের উইডজেটস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ডার্ক মোড কিংবা নাইট মোড যেটা রয়েছে সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন। ইভেন আপনারা চাইলে কিন্তু আপনাদের উইডজেটস যেগুলো রয়েছে সেগুলোর অপাসিটিটা চেঞ্জ করতে পারবেন, এবং এর যে শেপগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব ভালো মতো করে চেঞ্জ করতে পারবেন এই অ্যান্ড্রয়েড 12 আপডেট আসার পর থেকে। ফাইনালি আইফোনের মতো অ্যান্ড্রয়েডেও তারা হচ্ছে আই মেসেজ যে ফিচারগুলো রয়েছে সেগুলো হচ্ছে তাদের মেসেজ অপশনে তারা অ্যাড করেছে। তো এর জন্য আপনাদেরকে করতে হবে কি, আপনাদেরকে প্রথমে মেসেজে যেতে হবে, তারপর সেখান থেকে চ্যাট ফিচার নামে যে অপশনটি রয়েছে সেখান থেকে আপনাদের যে নাম্বারটি রয়েছে সেটা ভেরিফাই করে নিতে পারবেন। আর এর সুবিধা হলো আপনারা কিন্তু এখন থেকে আপনারা যদি সেটা ভেরিফাই করে ফেলে থাকেন আর কি, আপনারা মেসেজ থেকে বিভিন্ন প্রকার ফাইল, ফটোস, এমনকি আপনারা যদি চান যে অন্য কোনো ফরম্যাটের আপনারা এক্সটেনশনে কোনো ফাইল আপনারা এখান থেকে সেন্ড করতে চাচ্ছেন, ইএক্সি হোক বা এপিকে হোক, আপনারা কিন্তু এখন মেসেজ থেকে সেগুলো সরাসরি করতে পারবেন যদি আপনাদের ফোনে আরসিএস নামে যে অপশনটি রয়েছে সেটা এনেবল করা থাকে। অ্যান্ড্রয়েড 12-এর ক্ষেত্রে তারা সিকিউরিটির দিকে অনেক মনোনিবেশ করেছে, এর ফলস্বরূপ হচ্ছে আপনাদের ফোনটির কোন কোন ক্যামেরা বা মাইক অ্যাক্সেস হচ্ছে আর কি, কোন অ্যাপ্লিকেশনে, সেটা কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন। এর জন্য আপনাদেরকে নোটিফিকেশন প্যানেলটি উপর থেকে নিচে স্ক্রল করতে হবে, তারপর হচ্ছে আপনারা যে উপরের দিকে টগলের মতো অংশ দেখতে পারবেন আর কি। যেমন ধরুন, আমি ভিডিওটা অন করে কন্ট্রোল সেন্টারটা নিচে নামালাম, তারপরে যে উপরের দিকে যে দুটো আইকন রয়েছে সেখানে ট্যাপ করলে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা আসলে কী কী ইউজ করতেছে এখানে, সেগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে আইকনের মাধ্যমে দেখতে পারবেন। যেহেতু আমি এখানে ভিডিও অপশনে গিয়েছি, তাই এখানে তারা স্পষ্টতই দেখাচ্ছে যে আমার এখানে ক্যামেরা এবং মাইক এই দুটি তারা অ্যাক্সেস করতেছে আর কি। ইভেন এটা হচ্ছে শুধু ক্যামেরার ক্ষেত্রে না, আপনারা যদি অন্য কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও যান, তাইলেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা আসলে একসাথে কোন কোন জিনিসগুলো অ্যাক্সেস নিয়েছে। তারপর অ্যান্ড্রয়েড 12-এ কিন্তু আপনারা আরেকটা জিনিস খুব ভালোভাবে দেখতে পারবেন, যে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেসগুলো কোথায় কোথায় কীভাবে রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন, এবং চাইলে সেগুলো ম্যানুয়ালি আপনারা বন্ধ করতে পারবেন আর কি। এর জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ফোন থেকে সেটিংয়ে যেতে হবে, তারপর এখানে অ্যাপস নামে যে অপশনটি রয়েছে সেখানে যান, তারপর উপরের দিকে যে থ্রি ডটটা রয়েছে তারপর সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে স্পেশাল অ্যাক্সেস নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের ফোনে যে যে অ্যাপ্লিকেশনগুলো, যে যে অ্যাক্সেসগুলো তারা নিয়ে রেখেছে, যেমন ধরুন স্টোরেজ বলেন, মেমোরি বলেন, মাইক বলেন, ক্যামেরা বলেন, যত কিছু আসলে একটা অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস নেওয়ার কথা বা
কোনো একটা শেয়ার্ড যদি অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে তারা ফাইলের অ্যাক্সেস হবে নিবে আর কি নেওয়ার কথা। তো আপনারা কিন্তু সেগুলো ট্র্যাক করে করে আপনারা হচ্ছে আপনাদের কোন কোন অ্যাপ্লিকেশনগুলোতে কোন কোন অ্যাক্সেসগুলো রাখতে চাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা ম্যানুয়ালি এখান থেকে অফ করতে পারবেন। এর মানে হলো আপনারা হচ্ছে আপনাদের পারমিশন ছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশন হচ্ছে আপনাদের অ্যাক্সেসগুলো নিতে পারবেন আর কি, সেটা ফাইল হোক, লোকেশন হোক, কিংবা আপনাদের ক্যামেরা হোক। অ্যান্ড্রয়েড 12-এ কিন্তু আপনারা চাইলে আপনাদের যে গুগল ডিসকভার নামে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে টার্ন অন করতে পারেন। আগে এটা অনেক ভেজাল্লা ছিল, অর্থাৎ অবাঞ্ছিত জিনিসপত্র আপনার সামনে চলে আসতো, এখন কিন্তু আসলে সেটা হবে না আর কি। এটা হচ্ছে আপনাদেরকে কোন কোন রেজাল্টগুলো দেখাবে, অ্যাকচুয়ালি আপনারা গুগলে কোন কোন জিনিসগুলো সার্চ করেছেন, তারপর হচ্ছে আপনারা কোন কোন খেলার খবর রেখেছিলেন, তারপর হচ্ছে আপনারা ইউটিউবে কোন টাইপের ভিডিওগুলো দেখেছিলেন আর কি, সেই অনুযায়ী তারা অ্যানালাইজ করে এখানকার যে গুগল ডিসকভারটা রয়েছে অ্যান্ড্রয়েড 12-এ আর কি, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে দেখাবে। আর এটি কিন্তু আমরা পাবলিকলিও চাইলে আপনারা ওপেন করতে পারবেন, কারণ হচ্ছে এখানে কোনো অবাঞ্ছিত জিনিস থাকে না আর কি অ্যান্ড্রয়েড 12 আসার পর থেকে। তাই এটা খুব সহজেই আসলে রেকমেন্ড করা যায়, আর আপনারা দেখবেন যে আপনাদের প্রয়োজন মতো আসলে বিভিন্ন রকমের নিউজ কিংবা পোর্টাল আপনারা এখানে খুব সহজে পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড 12-এর সবথেকে বিগেস্ট আপডেট হলো এখানকার ম্যাটেরিয়াল ইউ, অর্থাৎ হচ্ছে আপনাদের ফোনে যে কাস্টমাইজেশনের যে একটা অ্যাক্সেসিবিলিটি রয়েছে কিংবা আপনাদের যে একটা অ্যাক্সেস করার ক্ষমতা রয়েছে সেটা কিন্তু আপনারা এখন খুব সহজে করতে পারবেন। যেমন ধরুন আপনারা চাইলে আপনাদের থিমের যে আইকনগুলো রয়েছে সেগুলো আপনারা কোন কালারে রাখতে চাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে সেটা হচ্ছে আপনাদের ফোনের যে ওয়ালপেপার রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা সেখানকার যে আপনাদের ইউআইয়ের হচ্ছে বিভিন্ন প্রকার ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো কোন কালারের হবে সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। ইভেন আপনারা চাইলে আপনাদের ফোনে যে সিস্টেম আইকনগুলো রয়েছে সেগুলো আপনারা কোন কালারে রাখতে চাচ্ছেন এখন কিন্তু আমরা আপনারা অ্যান্ড্রয়েড 12-এ সেটা খুব ইজিলি করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে ব্লু সিলেক্ট করে দিয়েছিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমার সিস্টেমের যে আইকনগুলো রয়েছে সেগুলো একেবারে ব্লু হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই, আপনাদের যদি পার্ট 2 প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর সবাই অনেক ভালো থাকবেন, আর বলে রাখি যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখতে লাইক দেননি একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আশা করি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ, সবাই অনেক ভালো থাকবেন, টাটা, বাই বাই।